You know just what you do to me. Hey everyone, kya obostha shobar? So today's Friday and it's a lazy Friday. Shob shomoyer motoi amar Friday gulo erokomi hoy. So amar bashe gechhilam chill korte ek diner jonno shudhumatro. So gechhilam ektu janalar samne pose nite, sun kissed pose, but hoye gechilo sunburn. Ashole amar life tai emon, kichu bolar nai, amar life tai loss, kono labh loss mane kichui nai. So, ঘুম থেকে উঠেই আসলে কিছু সারপ্রাইজ দেখি আম্মু বাসায় ছিল না বাট দেখি আমার জন্য আম্মু অনেক কিছু রান্না করে গেছে আসলে ভাই মারা না মানে কি বলবো মারা মা মাই মা হইতেছে কি যখন শুনে যে তার মেয়ে আসছে আমি জানি না কার কেমন অভিজ্ঞতা আমি জানি না বাট আমার থেকে আমি বলবো আমার আমার ইনার পিস যেটা আমার মা সেটা হইতেছে যে আম্মু ভাই দুর্গা হয়ে যায় যখন আমি বাসায় আসি পুরাই দুর্গা হয়ে যায় তার 10 হাত দিয়ে কাজ করা স্টার্ট তো মালাইকারি চিংড়ি ছিল মোরগ পোলাও ছিল জর্দা শ্যামাই ছিল কাশ্মীরি আচার ছিল আরো অনেক অনেক কিছু ছিল যেগুলো আম্মুর হাতে বানানো ছিল ইশতিয়াক মজা করে বলতেছে এগুলো নে তুই ভিডিওতে আসলে বললাম না যে মা মাই সবকিছু পছন্দ যেটা মেয়ে পছন্দ করে সব কিছু সে রান্না করছে ইভেন সে পরোটাও রেখে রেখে গেছে যে আমার মেয়ে যদি পরোটা খায় সেজন্য মানে আমার অপশন সে সবকিছু রেখে গেছে আর আমি আম্মুকে বলছিলাম মাম্মা আমি ছোলা বুট খাবো কাজ আমি একটু ডায়েট স্টার্ট করতে চাচ্ছি আমার ডায়েটের লিস্ট আমি এটা রাখতে চাইতেছি সে কালকে রাতে বলছি আমি আজকের মধ্যে সে ছোলা বুট বানা ফেলেছে এদিকে নামাজ পড়ে সাদিকিনও চলে আসছে তো এখন বসবে খেতে তো সাদিকিনের বললাম যে তুমি কি পরোটা খাবা নাকি পোলাও পোলাওই ওর সবসময় প্রেফারেবল ডিশ যেটা ওর খুব পছন্দের তারপরে বাইরে বাইরে দিতেছিলাম আর এটাই আমি বলতেছিলাম যে আসলে দেখো আম্মু কত আয়োজন করছে ওই অবাক হয়ে গেছে যে আম্মুর কী দরকার ছিল সো আসলে পছন্দ আমার আর আয়োজন ওর জন্য এইটাই যে আমি ওরা বাইরে বাইরে দিতেছি আসলে বাড়াটা জাস্ট ফর্মালিটি ছিল বাড়াটা ফর্মালিটি ছিল এই জন্য কারণ আমি হইতেছি ওরা খাওয়ায় দিই পুরাই সবসময় আমাকে খাওয়া দিই আর এটার জন্য ইশতিয়াকের কাছে আমার অনেক খোটা শুনতে হয় আমার বলে যে পুরাই তুই জামাই পাগল সো কালকে আবার সাদিকি নাম্বার একটা তারিনাপুর জামাই পাগল নাটকের কেউ যদি না দেখে থাকো দেখতে পারো আমার কাছে খুবই ভালো লাগছে নাটকটা অনেক মজার সো ওটা বলতেছিল ওটার কাহিনী বলতেছিল সো ওটা আমি খুব এনজয় করতেছিলাম আর এখানে মালাইকারি চিংড়ি যেটা দেখে আবার লোলা এসে পড়তেছে খেয়াল করছো আমিও রান খুঁজতে গেছি রানের হাড্ডি আমার হাতে এসে পড়ছে মাংস নিচে রয়ে গেছে গল্পটাও শূন্য সবাই কালকে একদম তারিনের যে নাটক দেখছিলাম ওটার মধ্যে নাটকটার নাম হলো জামাই পাগল তো এটার মধ্যে দেখা কি তারিনের জামাইয়ের জন্য মুরগি রান নিতেছে তো তো পাখনাটা লই গলাটা লই ছাতনাটা লই ইয়া লই সব নিতে নিতে সবই নিচ্ছে আর মা মুরগি কয়টা রানছো দুইটা রান তো নাই কারণ না একটা রানছি তো কয় কি যে আয় হাইলি তো আমি মুরগি দুইটা রান নিয়ে তিন নম্বর রান খুঁজতে করছিল তোমার জামাই তো আবার রান পছন্দ করে তাই না আবার তোমার জামাই আবার কিন্তু গলাগুলো এগুলোও খায় আচ্ছা পুরো পাতিলটাই নেওয়া যায় তখন আবার যদি বলে বসে যে আবার যদি পাও চায় মুরগির পাওটা দাও পেলাতে পরে পাতিলা ডাইলে পুরো পাতিলা জায়গা এর লেগে আমি পাতিল লয়ে বসছি একবারে আদুরে কপাল হ্যাঁ আবার তো ঘাম মোছা যায় তো ঘাম মোছা যায় তা আদুরে কপাল আদুরে কপাল তো ঘাম চিকচিক করে এই জন্য তো আম্মুর সাথে আর আমার দেখা হয়নি আজকে দাদিকেনকে আমি খাওয়া দিলাম অ্যান্ড ইশতে এক ভিডিও করতেছিল আমি আবার বলতেছিলাম আসলে তোমাকেও খাওয়া দিই তো ওর অলরেডি খাওয়া শেষ তো আম্মুর সাথে না দেখা হওয়ার জন্য একটু খারাপ লাগতেছিলো বাট চলে গেলাম অ্যান্ড ফ্রিজ আমার ফেভারিট চকলেট আম্মু রেখে গেছে সো ওটা খেতে খেতে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলে গেলাম সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ